এখন থেকে যারা শিক্ষক হবেন যারা শিক্ষকতায় পেশায় যুক্ত হবেন তারা এখন থেকে এই প্রশিক্ষণ নিতে হবে এবং এই প্রশিক্ষণের উপর নির্ভর করবে পরবর্তী ধাপে প্রমোশন পাবে কি পাবে না প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরে পরীক্ষা হবে সেই পরীক্ষায় পাশ করার জন্য সর্বনিম্ন নাম্বার হল সেভেন্টি সত্তর নাম্বার পেতে হবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল ফাউন্ডেশন সার্টিফিকেট ইন ইউনিভার্সিটি টিচিং অ্যান্ড লার্নিং এই শীর্ষক দু সপ্তাহব্যাপী কোর্সের আমরা আয়োজন করেছি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তরুণ শিক্ষকরা বিশেষ করে যারা প্রবাসক এবং সহকারী অধ্যাপক তাদের জন্য আমরা ম্যানুয়াল তৈয়ার করে প্রশিক্ষণটা দিচ্ছি এবং প্রশিক্ষণের মধ্যে একজন শিক্ষক কক্ষে থেকে শুরু করে সকল পর্যায়ে নম ইথিক্স টিচিং লার্নিং গবেষণার জন্য একজন শিক্ষককে কীভাবে নিজেকে প্রস্তুত করবে সে থেকে শুরু করে আন্তর্জাতিকভাবেও যদি আমাদের এই শিক্ষকরা যখন উচ্চশিক্ষার জন্য যাবেন সেক্ষেত্রেও তাদের এখন থেকে প্রস্তুতিটি কেমন নিতে হবে এবং শিক্ষক কিভাবে একজন পরিপূর্ণ শিক্ষক হিসাবে গড়ে উঠবেন এটির জন্যেই আমরা এই ফাউন্ডেশন ট্রেনিংটির ব্যবস্থা করেছি এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লম্বা সময়ের জন্য ফাউন্ডেশন ট্রেনিং এই প্রথম আমাদের সেলের যিনি পরিচালক প্রফেসর সাবিতা রেজওয়ানা রহমান এবং তার টিম আজকে প্রায় এক বছরও বেশি সময় ধরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে স্টেক হোল্ডার বলতে আমরা শিক্ষকদেরকে বুঝাচ্ছি শিক্ষকদের বাইরে যারা টিচিং অ্যান্ড লার্নিংয়ের সাথে আছেন তাদের সাথে আলোচনা করা হয়েছে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা আলোচনা করেছি আলোচনা করে যেই যেই মডিউলগুলোর সঙ্গে এখানে যুক্ত করলে এই ম্যানুয়ালে আমাদের শিক্ষকরা বস্তুত অর্থে তাদেরকে প্রিপেয়ার করবে প্রস্তুত করবে পরিপূর্ণ একজন শিক্ষক হওয়ার জন্যে শ্রেণীকক্ষের ভিতরে শ্রেণিকক্ষের বাহিরে গবেষণায় উচ্চশিক্ষায় জাতি ঘটনে একজন উন্নত মনস্ক শিক্ষক হিসেবে পরিণত হবেন সেই বিষয়গুলো আমরা এই ম্যানুয়ালের মধ্যে সংযুক্ত করে এই প্রশিক্ষণের আয়োজন করেছি বছরে আমাদের সিদ্ধান্ত হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা বছরে দুবার এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব এবং দুবারে প্রায় একশো জনের বেশ বেশি শিক্ষক প্রতিবারে অংশগ্রহণ করবে এবং এটি একটি চলমান প্রক্রিয়া এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় যারা এই প্রশিক্ষণ নিবে না তাদেরকে প্রমোশন নেওয়ার ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত নিয়েছি এই প্রশিক্ষণ নেওয়া ছাড়া কোনো শিক্ষক বিশেষ করে প্রবাসক থেকে সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক থেকে যারা সহযোগী অধ্যাপক এই তাদের সে প্রমোশন এই ধাপগুলোতে হবে না যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ না করবেন এর অর্থ হলো এই প্রশিক্ষণটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে তাদের মধ্যে যে ইথিক্স নম শ্রেণিকক্ষে যে শিক্ষার্থীদের সাথে যে ইন্টার্যাক্টিভ যে প্রসেস এই সব থেকে শুরু করে উচ্চশিক্ষার জন্য যেই যেই বিষয়গুলো একজন শিক্ষককে জানা দরকার তার সব কিছু জানার পরে প্রশিক্ষণ তিনি পাশ করতে পারবেন এবং পরবর্তীতে এই পাশ করার উপরেই নির্ভর করবে একটা থ্রিশোল্ড নাম্বারের উপরে শত্রুর উপরে নাম্বার পেলে নির্ভর করবে তিনি পরবর্তী ধাপে প্রমোশন পাবেন কি পাবেন না এটি একটি বাধ্যতামূলক প্রক্রিয়া এটি একটি চলমান প্রক্রিয়া এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নের জন্যে একজন পরিপূর্ণ শিক্ষক হওয়ার জন্য এই প্রশিক্ষণটি বড় ধরনের হাতিয়ার হিসেবে এটি আমরা ব্যবহৃত হবে